ফিউজ নিউজ ফিউজ নিউজ এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসছে, এই যে পঞ্চায়েত নির্বাচনরে আপনারা চিন্তা করুন, আপনার ভোটটাকে আপনার 2000 টাকা লাঞ্চ নেই বিকুচ্ছন্তি, তাহলে আপনার থরে চিন্তা করুন, আপনার ভোটর মূল্য বর্ষকু কত টাকা পড়া, বর্ষকু পড়া 400 টাকা, বর্ষক 12 মাস, তাহলে মাসকু কত পড়ব না 33 টাকা 33 পয়সা, দিন কত টাকা পড়ছে, গোটে টঙ্কারে আপনার মূল্যবান ভোটকু গোটে দুষ্ট খলনায়ক ব্যক্তি কু বিকি দেবে, সে যেতে নির্বাচন জিতি যাব পঞ্চায়েত বিকাশ পাই কথা চিন্তা কলা সে কোণ করবে না, ইন্দিরা আবাস গরিব লোক করব না, রাশন কার্ডটে গরিব লোক দেব না, গাঁর গোটে ভগত ঘর করব না, গোটে কল্যাণ মণ্ডপ করব না, কোণ করব, কিছু করব না বিকাশ, তাহলে আপনার গাঁর গোটে সামূহিক বসি গোটে ভালো ব্যক্তিত্ব চয়ন করলে, তাকে যদি প্রার্থী করবে বিনা প্রচার প্রসারে বিনা খরচে যদি প্রার্থী করবে, তাহলে সে জিতলে নিশ্চয় গাঁর বিকাশ করব, এ কথা গাঁ কমিটির ভাই মানে সমস্তে বসি আলোচনা করে গোটে প্রার্থী চয়ন করা যে কি গাঁর বিকাশ করব, সে কথা আপনার চিন্তা করছেন কি না, এটি হয়েছি কোণ দলগত দল তরফ লড়া পড়ব, যদি সি গোটে ক্যান্ডিডেট হয়েছি তাহলে মু গোটে ক্যান্ডিডেট বিওয়াই তরফ জেড তরফ গোটে সি বি সামিয়া ক্যান্ডিডেট হব, আপনার টিকি চিন্তা করতে ভালসে, যদি গাঁর সবু ব্যক্তি মানে বসবা আলোচনা করা যে গাঁর এই লোকটি ভালো লোক তাকে আমি ছিড়া করা, সে বিনা প্রচার প্রসারে এই দলর ছিড়া হব, আউ নির্দ্বন্দ্বরে বিজয় লাভ কলে গাঁর বিকাশ করব, অঞ্চলের বিকাশ করব, গাঁর খুশির লহরি ফেরি আসব, আপনার সে চিন্তা করছেন না, কিন্তু কোণ করছেন আজকাল তা দেখুন ছোট পিলাটু বড় পর্যন্ত সমস্ত মদের বস, মু কিন্তু কে মু গোটে মদ পান বিড়ি সিগারেট গঞ্জি অফিমু পিয়ে না, কাইকি না মোর পর্সনাল ইচ্ছা মু চাহে কেতবে নিশা পিবাই না, সমাজের কেতবে সেবা করে যেত মো তো জীবিকা হচ্ছে অনেক, মো কর্মক সবুলে ভালো পায়ে কর্মক্ষেত্রে কর্ম করিয়া ভালো পায়ে, এই নির্বাচনে মোর কিছু ভূমিকা নেই, কেউ দলকে সপোর্ট করা কাহ রালিলে যা কি কাহ সহ বসবা উঠবা মতো এসব পছন্দ নুহে, কিনা দেখুন যদি কাহা দলরে যাবে আপনার সি কবে অমুক দলরে যাই সমুক দলরে যাই সমুক দলরে যাই বিভিন্ন প্রকার ডঙ্গা সৃষ্টি করবে, কিন্তু দেখুন মো কাম মোর কাম হচ্ছে মু নিজে সবুলে নিজ কাম করে, সে দেখুন কিছুটা লোক অনেক সেমানে কম করছেন না দল দলরে বুলুছেন, কিছু লোক বি কুমার দেখুন সি তার ক্যাপ্টেন করেছিল সি অমুক লোক যাই ভাই ভাই ভিতরে ডঙ্গা সৃষ্টি করছেন, আপনার টিকি চিন্তা করতো যদি ভাই ভাই ভিতরে ডঙ্গা সৃষ্টি করছেন কোণ যে প্রার্থী নির্বাচিত হয়ে আসব সে আপনার পুনঃসাহায্য দেব বলে গ্যারেন্টি কোণ আছে দেবনি না, আপনার ভালসে চিন্তা করুন সে কাহু সাহায্য করবে যে বড় লোক বড় লোক যে হইতে সে দেবে কন্ট্রাক্ট যে কি কল্যাণ মণ্ডপ পয়সা দেবে আপনার লাভ পাইবে, পঞ্চায়েতের বিকাশ কেউটি আসব জেলা পরিষদ হোক ওয়ার্ড মেম্বর হোক নমিন হোক সরপঞ্চ হোক যে হোক সে বিকাশ করব, বিকাশ কেহি করবে না, বিকাশ যদি মানুষ তার ভালো পার্সোনালিটি যে কি ভালো লোক যদি আগু বড়াইব চেষ্টা করতো ভালো নেতা যে সে আগু বড়াইব চেষ্টা করব, সে আজ সরপঞ্চ হয়েছে কাল জেলা পরিষদ হব কাল নমিন হব জেলা পরিষদ হব তাপরে সে বিভিন্ন এমএলএ যোগ এমপি যোগ দরকার হলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েপার বুঝছে না, যদি সে চেষ্টা করব, কিন্তু এই যে যুগর লোক মানে সে কম করছেন মানে গোটে সিট নেলা পরে খালি কুমার নিজ পেট ভরছেন, পেট ভরলে আপনার 5 বর্ষ শাসন পরে ফিড় ফিজলে সে হচ্ছেন, সে টিকি চিন্তা করুন গোটে যদি গোটে সিঁড়ি উপরে সে চড়ছেন যদি প্রকৃত সেবা করবে তাহলে তাকে সিট কে নিপার সে সিভিল কাস্ট হোক সিভিল রিটায়ার্ড হোক জেনারেল হোক যেকোন কোটা হোক পব্লিক মানে কবে না আমার সেই নেতাটি দরকার যে কি আমার সেবা করুলে, তেমনি নেতা মানুষ মানে বিনম্র অনুরোধ এবে সময় আসছে সত্যযুগর আপনার সচি মানে ঠিক সেবা করতু আপনার যে পজিশন অনেক সে পজিশন সবুলে রেবে আমিদার যেত চেষ্টা করবে আপনার পজিশন নেই পারবে না, আপনার কিছু চিন্তা করুন কিছুটা লোক কৌছেন যে লাঞ্চ নেওয়া কি লাঞ্চ দেওয়া কি নাই আমি জানিয়া না কেন আমি কেউ কোণী ব্যক্তিত্ব আসি না লাঞ্চ দেব কিনা আমি যে দেবে লাঞ্চ আমি ডাইরেক্ট কেদেবু সি লাঞ্চ দিয়ে কি অমুক করতে না, কিন্তু কিছুটা লোক যাচ্ছেন লাঞ্চ নেওয়া মদ পিছন অমুক করছেন সমুক করছেন সে গোটে চিন্তা করছে গোটে উমেদার যদি খরচ করছে সে পয়সাটা যদি উমেদার গোটে খরচ করছে পয়সা তাহলে সে কম করব না তোম উপরে কষি কাশি করে নেই যাব কোণ দরকার, কালি যদি আপনার লাঞ্চ নেই থাকবে তাহলে আপনার যদি যেত গোটে ভোট নির্বাচন আসে সরিলা পরে
ଯେତେବେଳେ ଆପଣ କହିବେ ଆପଣ ମାନଙ୍କୁ ମୁଁ ଗୋଟେ ଗରିବ ଲୋକଟା ମୋର ଆଉ ଗୋଟେ ଇନ୍ଦିରାବାସ ଟଙ୍କା ଆପଣ ସେଥିରେ କେତେ ଟଙ୍କା 1000 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ଦେବେ ନା ନାହିଁ ଦେବାକୁ ପଡ଼ିବ। ତେଣୁ କାହିଁ ଲାଞ୍ଚ ନେବେ କାହିଁ କହିବାକୁ ଯିବେ? ଆପଣମାନେ ସବୁବେଳେ ଗାଁ କମିଟିରେ ବସିବେ ଆଲୋଚନା ପରିସର କରିବେ ଅମୁକ ଲୋକକୁ ଛିଡ଼ା କରିବା ଆମେ କୌଣସି ଆସ୍ତେ ଆସ୍ତେ ଭୋଟ ଦେବା ସେ ଗାଁର ବିକାଶ କରିବ ଅଞ୍ଚଳ ବିକାଶ ହେବ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରିବେ। ତାହେଲେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଦେଶର ମୋଟ ଆୟ ଯଦି ମାନେ ଦେଖନ୍ତୁ 5000 ଟଙ୍କା ମୋଟ ଆୟ ଅଛି ତାକୁ ଜନସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ସମଗ୍ର ଜନସଂଖ୍ୟାରେ ବାଟିଦେବା ତାହେଲେ ତାର ମୁଣ୍ଡ ପିଛା ଆସିବ। ଯଦି ତାପରେ ଆମେ ମାନେକର ଗୋଟେ ସରପଞ୍ଚ କି ଜିଲ୍ଲା ପରିଷଦ ନୋମିନି ତା ଦେହରେ 10000 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିବେ ତାହେଲେ ସିଏ ଲାଗିଲା 15000। 15000କୁ ପୁଣି ଆମେ ଲୋକ ଥିଲେ ପବ୍ଲିକ କେତେ ହେଲା 1000 ଟଙ୍କା ପଡ଼ିବ ତାହେଲେ ବଢ଼ିଗଲା କି ନାହିଁ ବଜେଟ? ଏଇ ଯେଉଁ ନିର୍ବାଚନ ହେଉଛି ପ୍ରତିଥର ସବୁବେଳେ ବଜେଟ ବଢ଼େଇବା ପାଇଁ କେହି ବଜେଟ କମେଇବା ନାହିଁ। ଯଦି ନିର୍ବାଚନରେ ପ୍ରାର୍ଥୀ ବିନା ପୋଷ୍ଟର ବିନା ବ୍ୟାନର ବିନା ପ୍ରଚାର ପ୍ରସାର ଜିତିଯାଏ ତାହେଲେ ସିଏ ହିଁ ଦେଶର କେୟାର କରିବ ଦେଶର ଠିକ ସେବା କରିବ। ଏମାନେ ତ ଖର୍ଚ୍ଚ କରି ଚାଲିଛନ୍ତି ଗାଡ଼ି ଘୋଡ଼ା ଟେଣ୍ଟ ଡିଜେ ମାଇକ୍ ପ୍ରଚାର ପ୍ରସାର ଆଉ ଭୋଜି ଭାତରେ ସେମାନେ ପଇସା ପତ୍ର ଖର୍ଚ୍ଚନ୍ତି ଯେମାନେ ସେମାନେ ଆସିଲା ପରେ କ'ଣ କରିବେ ପଞ୍ଚାୟତକୁ ଲୁଟ୍ କରିବେ। ଆପଣଙ୍କୁ ମୋର ଅନୁରୋଧ ଗ୍ରାମବାସୀ ଭାଇମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ ଆପଣ ଉଚିତ ପ୍ରାର୍ଥୀ ଦେଖି ଭୋଟ ଦିଅନ୍ତୁ ଜୟଯୁକ୍ତ ହେଲା ପରେ ତାଙ୍କୁ ବି କହିପାରିବା କି ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଜିତେଇଛୁ ମାନେ ଆପଣମାନେ ଆମ ଅଞ୍ଚଳର ବିକାଶ କରିବେ। ଆଉ ଯଦି ଆପଣମାନେ ତାଙ୍କୁ ଗୋଟେ ଲାଞ୍ଚ ଦେବେ ତାହେଲେ କିଛି କହିପାରିବେ ନାହିଁ। ମୋର ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗୁଛି ଜଷ୍ଟ କମିଟ୍ କରିପାରିବେ। ମା ମହସୀ ମାନଙ୍କୁ ମୋର ଅନୁରୋଧ ଆପଣ ଉପଯୁକ୍ତ ପ୍ରାର୍ଥୀକୁ ଦେଖି ପ୍ରାର୍ଥୀ ପ୍ରାର୍ଥିନୀକୁ ଦେଖି ଭୋଟ ଦିଅନ୍ତୁ କାହିଁକିନା ଏଥିରେ ଆପଣଙ୍କର ବିକାଶର ରହିଛି। ଯଦି ଆପଣମାନେ ଲାଞ୍ଚ ନେଇକି କାହାଠୁ ଭୋଟ ଦେବେ ତାକୁ ଆଗେଇବେ ତାହେଲେ ଆପଣମାନେ ନିଶ୍ଚୟ ଖାଲରେ ପଡ଼ିଯିବେ। କାଲି ଇନ୍ଦିରାବାସଠୁ ଆରମ୍ଭ କରି ଭତ୍ତାଠୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣମାନେ ସବୁବେଳେ ପଛୁଆ ହୋଇଯିବେ। ତେଣୁକରି ମୋର ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଆପଣମାନେ ଉପଯୁକ୍ତ ପ୍ରାର୍ଥୀ ଦେଖି ଭୋଟ ଦିଅନ୍ତୁ ଜୟଯୁକ୍ତ କରନ୍ତୁ ବିଜୟରେ ଏହି ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ଖୁବ୍ ଧୁମଧାମରେ ଉତ୍ସବ ପାଳନ କରନ୍ତୁ। ନିର୍ବାଚନ ହେଲେ ଗାଁର ବିକାଶ ହେବ ଅଞ୍ଚଳ ବିକାଶ ହେବ ଆପଣମାନେ ପିଲାମାନେ ପ୍ରୋଟିନଯୁକ୍ତ ଖାଦ୍ୟ ମିଳିବ କାହିଁକିନା ସରପଞ୍ଚ ସବୁକିଛି କରିପାରିବ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିପାରିବ ଯଦି ଆପଣମାନେ ଏହି ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ ଧୁମଧାମରେ ପାଳନ କରନ୍ତୁ। ମୋର ଏ ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା ଲାଇକ୍ କରିବେ କମେଣ୍ଟ କରିବେ ସେୟାର କରିବେ। ୟୁ ଲାଇକ୍ ସେୟାର ଆଣ୍ଡ କମେଣ୍ଟ ମି କ୍ୟାସା ଲାଗତା ହେ ମେରା ୟୁଟ୍ୟୁବ ୱେଲକମ୍ ବାଏ ବାଏ।